সামান্য একটু শীত বাড়লেই আমরা টেনশনে পড়ে যাই, এত ঠান্ডায় কিভাবে কাজ করব। আবার কেউ কেউ তো গোসলও বন্ধ করে দিই, ফেসবুকে স্ট্যাটাস দিই। কিন্তু আমাদের এখানে শীতকালে সর্বনিম্ন তাপমাত্রা কত রেকর্ড হয়? 5, 7 বা 10 ডিগ্রি। অথচ এই পৃথিবীতেই ওইমিয়াকন নামে সাইবেরিয়ার এক গ্রামে শীতকালে তাপমাত্রা নেমে যায় -70 ডিগ্রিতে। হ্যাঁ, ঠিকই শুনছেন, -70 ডিগ্রি। তবে সবচেয়ে মজার বা অবাক হওয়ার মতো তথ্য হলো, এরকম ভয়ঙ্কর বা প্রতিকূল পরিবেশেও বছরের পর বছর ধরে এই গ্রামে মানুষ বসবাস করছে, অতিবাহিত করছে তাদের রুটিন জীবন। তাহলে চলুন আজ জেনে আসা যাক সাইবেরিয়ার ওইমিয়াকন নামক রহস্যময় গ্রামের মানুষদের রহস্যময় জীবনযাপন সম্পর্কে। ওইমিয়াকন সেন্ট্রাল সাইবেরিয়ার একটি অঞ্চল। রাজধানী মস্কো থেকে প্রায় 3,300 মাইল দূরবর্তী এই গ্রামটিকে বলা হয় পৃথিবীর সবচেয়ে শীতল গ্রাম। এখানে সচরাচর এতটাই ঠান্ডা পড়ে যে মঙ্গল গ্রহ থেকেও বেশি শীতল মনে করা হয় এই অঞ্চলটিকে, যেখানে মঙ্গলে তাপমাত্রা কম থাকার কারণে মানুষের বসতি স্থাপনের পরিকল্পনা করা যাচ্ছে না। তাপমাত্রা বাড়াতে কেউ কেউ পরমাণু বোমা বিস্ফোরণের মতো পরামর্শও দিচ্ছেন। সেখানে আমাদের পৃথিবীতেই ওইমিয়াকন নামে তার চেয়েও বেশি শীতল একটা জায়গা আছে, যেখানে আবার মানুষও বসবাস করছে। ভাবা যায় ব্যাপারটা? ওইমিয়াকনের গড় তাপমাত্রা -50 ডিগ্রি সেলসিয়াস। তবে 1924 সালে এখানে একবার তাপমাত্রা -71 ডিগ্রি সেলসিয়াসে নেমে গিয়েছিল। মাত্রাতিরিক্ত ঠান্ডার কারণে তেমন কোনো ফসল হয় না ওইমিয়াকনে। বলগা হরিণ পালন করার কারণে মাংস আর স্যুপ এখানকার মানুষের প্রধান খাদ্য। এখানে অবশ্য একটা সুবিধা আছে, খাবার দাবার মানে মাছ মাংস কিছুই ফ্রিজে রাখতে হয় না, পচে যাওয়ার ভয় নেই এরকম ভয়ঙ্কর তাপমাত্রায়। এই অঞ্চলের গাড়ি চলন্ত অবস্থায় না থাকলেও বেশিরভাগ সময় ইঞ্জিন চালু করে রাখতে হয়, তা না হলে অকেজো হয়ে যেতে পারে গাড়ি। এমনকি বছরখানেক আগেও এখানে 2 জন মানুষ ঠান্ডায় জমে মারা গেছেন। তাদের গাড়ি নষ্ট হয়ে যাওয়ায় তারা গাড়ি থেকে নেমে বাকি পথ হেঁটে যাওয়ার চেষ্টা করেন, আর তাতেই শেষ জীবন। এত ঠান্ডা যে কিছুক্ষণের মধ্যেই তারা বরফের মতো জমে নীল। সাধারণত এখানকার তাপমাত্রা -50 ডিগ্রির নিচে নেমে গেলে বন্ধ রাখা হয় এখানকার একমাত্র স্কুলটি। অবশ্য খুব বেশি একটা মানুষও বসবাস করে না এখানে, সব মিলিয়ে 500 লোকের বসবাস। বেঁচে থাকার চেয়েও মরে যাওয়া বেশি বিড়ম্বনার ওইমিয়াকনে, কারণ বরফ শীতল এই পরিবেশে মানুষকে শায়িত করার জায়গা কোথায়? সেক্ষেত্রে মৃতদেহ ভর্তি কফিন সমাধিস্থ করার আগে কবর খননের জন্য আগুন জ্বালিয়ে বরফযুক্ত মাটি কাটা হয়, আর এই প্রক্রিয়া সম্পন্ন করতে সময় লেগে যায় অন্তত 3 থেকে 4 দিন। জানুয়ারিতেই সবচেয়ে বেশি শীতল থাকে এই রহস্যময় ওইমিয়াকন। একবার তো ঠান্ডায় এখানকার আবহাওয়া কেন্দ্রের থার্মোমিটারটাই বিকল হয়ে গিয়েছিল। এছাড়াও ঠান্ডায় এখানে নানান উদ্ভট উদ্ভট পরিস্থিতির মুখোমুখি হতে হয়, যেমন প্রচণ্ড ঠান্ডায় এখানে কিছুক্ষণ বাইরে থাকলেই চোখের ওপর বরফের আস্তরণ জমে যায়। এছাড়া কলমের কালি, গ্লাসে রাখা পানিও কিছুক্ষণ পর আর তরল থাকে না, জমে যায় একদম। মানুষ আসলেই প্রকৃতির সন্তান, নইলে ভাবুন তো, যে মানুষ +50 থেকে 60 ডিগ্রি তাপমাত্রায় বেঁচে আছে, আবার সেই মানুষই জীবন অতিবাহিত করছে -60 থেকে 70 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়। কিন্তু কিভাবে সম্ভব? সত্যিই এত সব রহস্য আর বৈচিত্র্যময়তার কারণ কেবল সৃষ্টিকর্তাই ভালো জানেন। আমাদের ভিডিওগুলো ভালো লাগলে আমাদের ফাঁপড়বাজ পেজ লাইক দিতে পারেন এবং আমাদের ইউটিউব চ্যানেল ফাঁপড়বাজ সাবস্ক্রাইব করতে পারেন।